नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় 10ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর তিনটি গ্রহ একত্রে বক্রী ফলিত জ্যোতিষে, যা একটা অশুভ সংযোগ, কোন অশুভ ঘটনা ঘটতে চলেছে চার রাশির জীবনে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি তিনটি গ্রহ একত্রে বক্রী হওয়া মোটেই শুভজনক নয়, কারণ 10ই সেপ্টেম্বর বুধ বক্রী হচ্ছে এবং যা 2রা অক্টোবর পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। এরপরে শনি বক্রী হয়ে আছেন, শনি বক্রতা ত্যাগ করবেন প্রায় 23শে অক্টোবর এবং দেবগুরু বৃহস্পতি তার বক্রতা ত্যাগ করবেন 24শে নভেম্বর। সুতরাং পরপর তিনটি গ্রহ একত্রে বক্রী হওয়া 10ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত বিশেষভাবে প্রভাব ফেলবে চার রাশির জীবনে। তাদের জীবনে একাধিক ক্ষেত্রে নানাভাবে বাধার উদ্ভব হবে। এছাড়াও বলা যেতে পারে যে তিনটি গ্রহ একত্রে বক্রী হওয়ার ফলে চার রাশি নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারে। এছাড়াও বিশ্বজুড়ে নানা ধরনের অশুভ প্রভাব আমরা লক্ষ্য করব। কী ঘটতে পারে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছান। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। বক্রী গ্রহ মানে বলহীন গ্রহ। বক্রী গ্রহ কখনো শুভ ফল দেয় না, বক্রী গ্রহ সর্বদা অশুভ ফল দেয়। এবার আপনি প্রশ্ন করতেই পারেন, বক্রী গ্রহ মানে কি? গ্রহরা সাধারণত অ্যান্টিক্লকওয়াইজ ঘুরে থাকে, কিন্তু গ্রহরা যখন তার স্বপথে চালিত না হয়ে বিপরীত পথে অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরতে শুরু করে তখন তাকে বলা হয় বক্রী গ্রহ। বক্রী গ্রহ বলি হয়, বক্রী গ্রহ শুভ ফল দিতে পারে না। তাই গ্রহগণ যখন বক্রী হয় সেই গ্রহকে অবশ্যই বলহীন গ্রহ বলা চলে। বর্তমানে দেবগুরু বৃহস্পতি, গ্রহরাজ মহারাজ শনিদেব বক্রী হয়ে আছেন। এর পাশাপাশি 10ই সেপ্টেম্বর থেকে বক্রী হবেন বুদ্ধিদাতা, জ্ঞানদাতা, গণিতজ্ঞ রাজকুমার গ্রহ বুধ। বুধ বক্রী হলেই একত্রে তিনটি গ্রহ বক্রী, এর ফলে অশুভ প্রভাব পড়বে চার রাশির জীবনে। প্রথম যে রাশিটি বলবো সেই রাশিটি হচ্ছে অবশ্যই মকর রাশি। মকর রাশির একে তো সাড়ে সাথে চলছে, তার উপর এই তিনটি গ্রহ বক্রী হওয়া তাদের জীবনে নানা অশুভ ফল আনবে। তাদের শারীরিক, মানসিক, পারিবারিক জীবনে নানা অস্থিরতা আনবে, আর্থিক দিক দিয়ে একটু টানাটান যাবে মকর রাশি। দ্বিতীয় যে রাশিটির কথা বললো সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে শনি সাড়ে সাতির প্রভাব চলছে, তাই কুম্ভ রাশিদের জীবনও একত্রে তিনটি গ্রহ বক্রী হওয়া নানাভাবে অশুভ প্রভাবের মধ্যে আনবে। কুম্ভ রাশি আপনাদের জীবনও নেমে আসবে নানা অসুবিধা, নানা কষ্ট। তৃতীয় যে রাশিটি বলবো সেই রাশিটি হচ্ছে অবশ্যই কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি হন, আপনার জীবনে এই তিনটি গ্রহ বক্রী হওয়া নানা সমস্যা তৈরি করবে। আপনার জীবনে পারিবারিক ক্ষেত্রে, শারীরিক ক্ষেত্রে এবং সবচেয়ে বড় কথা আর্থিক দিক দিয়ে একটা অসুবিধার মুখোমুখি হবেন যদি আপনি কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষ হন। এবং শেষ যে রাশিটির কথা বলবো সেই রাশিটির জীবনেও আসছে বিরাট সমস্যা, সেই রাশিটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি তিনটি গ্রহ বক্রী হওয়ার ফলে আপনাদের জীবনেও নানা সমস্যা আসবে। এবার আমি বলি যে এই যে বক্রী হওয়া জগতের পক্ষে কী অশুভ প্রভাব আনবে। জগতের পক্ষে নানা অশুভ প্রভাব আনতেই পারে, কারণ বিশেষত বুধ বক্রী হওয়ার ফলে মানুষের মধ্যে বিচার, বুদ্ধি, জ্ঞান লোপ পাবে, ধর্মে ধর্মে রেষারেষি, একে অপরের মধ্যে হত্যা, বিবেককে বিসর্জন দিয়ে মানুষ অবশ্যই নিজের মনুষ্যত্বকে ভুলে যাবে। এছাড়া জগতের বুকে নানা প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে, যা প্রচুর মানুষের প্রাণহানির কারণ হতে পারে। সুতরাং আজকের এই ভিডিও আমি 10ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর তিনটি গ্রহ বক্রী হওয়ার ফলে যে চার রাশির জীবনে সমস্যা আসবে এবং জগতের বুকে কী সমস্যা আসবে তা জানালাম। তাই এই চার রাশিকে বলবো আপনারা 10ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর বিশেষ সাবধানে থাকার চেষ্টা করুন। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু জানে আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।